হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইলিয়াসপুর থেকে চলে আসলাম, এলিজাবেথ রোমা। আমি অনেকদিন হয়েছে পার্লারে যাই না, আমার মুখের অবস্থা খুবই খারাপ, আর বাসাও নিজের রূপচর্চা করা হয় না। আসলে রূপচর্চা না ঠিক, মুখে আসলে এত মানে সাল হয়েছে যেটা আমার পক্ষে এটা মানে ঠিক করা সম্ভব না, মানে মুখের অবস্থা খুবই খারাপ। তো আমি বাবুকে অনেক কষ্ট করে রেখে যাচ্ছি একা একা পার্লারে। তো এই তো তো ভাবলাম যে যেহেতু আমি যাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করি, তো যার কারণেই ভিডিও করা। আজকে সারাদিন কি কি করলাম সেটা আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করার চেষ্টা করব। তো আমার সাথেই থাকেন। এটা এখান থেকে প্রবেশ করতে হয়, এটা আগে সামনে দিয়ে যেত কিন্তু এখন এটা চেঞ্জ করেছে। বাবুকে রেখে যুদ্ধ করে এক প্রকার চলে আসলাম। লিফটের তিন যদি পাই আপনাদের সাথে শেয়ার করবো, তো সাথেই থাকি। এই তো আমি চলে আসলাম, আর ফারজানা শাকিলের ভিতর সাইডে ভিডিও করা সেটা অ্যালাউ না, যার কারণে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিব। তো আমি আপনাদের দেখাবো যে আসলে কেমন। এই যে দেখতেই পাচ্ছেন যে আমি মুখ ফেসিয়াল করার পরে আমার ফেসের এই অবস্থা। আসলে ঘুমিয়ে গিয়েছিলাম একদম, মানে ভালোই আরাম পেয়েছি। তো হয়ে গেছে, বাসায় চলে যাচ্ছি। ক্লিন কি হয়েছে কিনা কে জানে। কেয়ার করি, ক্যামেরা নিয়ে নাড়াচাড়া করি, আসলে পুরো লিফটে আমি একা, তো ভয়ও লাগছে। তো ক্যামেরা ভিডিও করছি, সময় কেটে যাচ্ছে। তো এই তো আসলে নিজেকেও দেখছি আসলে কেমন লাগছে। আসলে অনেকদিন পরে ফেসিয়াল করলাম, আমার মনে হচ্ছে যে মুখটা অনেক ক্লিন হয়েছে। তো আমি পার্লারের থেকে বের হওয়ার পরে আবার বাবা বললো যে চ আমি বাবুল্যান্ডে, বাবু যাবে, আমি আমি বের হচ্ছি, তুমি একটু ওয়েট করো। তো এই যে ওরা কিন্তু চলে এসেছে। তো এই যে আমরা এখন বাবুল্যান্ডে যাব। তো আমরা অপেক্ষা করছি, লিফটে উঠবো। আর আমার ছেলে বাবুল্যান্ডে আসার জন্য খুবই আগ্রহ, সে বাবুল্যান্ডে আসলে খুব খুশি হয়। এই বাবুল্যান্ডটা যেন আমাদের আরেকটা ঘর হয়ে গেছে। আসলে এখানে আসতেই হয় বাচ্চা নিয়ে, বাচ্চারা অনেক খুশি হয় এখানে আসলে, বাচ্চাদের অনেক ভালো লাগার একটা জায়গা, ওরা একটু ইচ্ছা মতো করে খেলতে পারে। আজকে যেহেতু শনিবার, অনেক মানুষ আসছে আজকে। আমরা একসাথে খেলবো, কি করছো তুমি? এদিকে আসো আব্বু। আরে আমার ব্যথা পাইছি, এদিকে আসো, বের হও, ওদিকে দৌড় দাও। তুমি না ওদিকে যাবা, যাও 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 ওদিক দিয়ে।
চলো চলো চলো, আচ্ছা আস্তে আস্তে জোরে দিলে আমি খেলবো না, দাঁড়া আমিও ফার্স্ট। এই তো বাবা অনেকক্ষণ খেলাধুলা করলো, সে যাবে না, দেখেন তার মন খারাপ, তো আমরা বের হয়ে যাচ্ছি। আর আমরা একটু মজা করছিলাম তাই আমরা এটা মিউট করে দিয়েছি। তো এই যে আমরা বের হয়ে গেলাম, আমরা ভেবেছি যে আমরা কোথাও গিয়ে একটু খাবো, তো আমরা গেলাম একটা জায়গায়। তো যাওয়ার পরে একটা অঘটন ঘটেছে, সেটা হচ্ছে ওখানে পার্টি হচ্ছিল, খাবার একদমই শেষ পর্যায়ে ছিল। তো আবার বাবা বললো যে না তাহলে আমরা এখানে খাবো না, চলো আমরা চলে যাই। তো তখন আর খাওয়া হলো না, তখন আমরা চলে গেলাম। তারপরে আমরা আরেকটা রেস্টুরেন্ট থেকে, মানে আসলে অনেক রাত হয়ে গিয়েছিল, অলমোস্ট 9:30 মতো বেজে গিয়েছিল বাবুকে, যেহেতু বাবুল্যান্ডে নিয়ে গিয়েছি, তো বাসায় পার্সেলটা বাসায় নিয়ে আমরা খেয়েছি। তো এই যে এই রেস্টুরেন্টে আমরা যাই, যাওয়ার পরে দেখি যে এখানে পার্টি ছিল, আর নর্মাল গেস্টরাও যেতে পারবে, বাট খাবার একদমই মানে শেষ পর্যায়ে ছিল। তাই আমরা চিন্তা করি যে না আমরা এখান থেকে চলে যাই, তো নেক্সট টাইম যদি কখনো হয় আগে আগে এসে এখানে খাবো আবার। তো এই যে আমরা বসি, আর আমার ছেলে যেখানে যাবে সেখানেই কিন্তু তার একটা করে খেলনা লাগবে। আর এই যে যে ট্রেনটা বাবু নিয়ে এসেছে এটা কিন্তু আজকেই শেষ, এখানেই শেষ, এটা আর বাসায় নিয়ে যেতে পারবো না। তো আজকে অনেক কিছু আপনাদের টুকটাক করে শেয়ার করলাম। আসলে বাসায় গিয়ে মানে আরেকটা রেস্টুরেন্টে গিয়েছি, তখন আর ব্লগ করার মতো এনার্জি ছিল না, তো মানে এই তো। তো যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার এই চ্যানেলটাকে আমাকে ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমরা কিছু দেখেন ছবি মতো করে, ছবি তোলার মতো করে কিছু স্ক্রিনশট দিয়ে রেখে দিব। আসলে ব্লগ করার পর থেকে না সেলফি তোলাটা বন্ধ হয়ে গেছে আমার। আর আমার বাবু দেখেন ট্রেন সাজাচ্ছে। তো এই তো, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।